হ্যাভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে অনেক হাজির হয়ে গিয়েছে নতুন একটা রেসিপি আজকে আপনাদের মুখ ডাল দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো দেখতে যেন সুন্দর খেতে হবে তেমন মজা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে সে অবধি দেখবেন কেউ স্কিপ করে যাবেন না প্লিজ চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ এখনও সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি যদি আপনাদের কোনো কারণে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এই জন্য দেখেন এখানে আমি তিন ধরনের সবজি কেটে নিয়েছি বড় সাইজের করে ফুলকপি কেটে নিয়েছি কিউব করে আলু কেটে নিয়েছি আর একটা শিমকি দুই টুকরো করে নিয়েছি এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে একশো গ্রামের মতো আর রান্নার জন্য লাগতেছে একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো নিয়েছি একটা আর রসুন নিয়েছি পাঁচ ছয়টা কুচি করে আটটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর বেশি করে ধনে পাতা নিয়েছি এই হলো আজকের ইনগ্রিডিয়েন্স চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর এতে রসুন কুচি অ্যাড করে দিলাম রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন মুগ ডালে রান্নাতে রসুন একটু বেশি করে দিলে মজা হয় এরপরে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম ব্রাউন করে ভেজে নিতে হবে ব্রাউন করে ভেজে নিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটাও চলে যাবে দেখুন এভাবে ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে দিয়ে দিব আগে থেকে কালি ধরে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি আপনারা যা যা টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে এরকম সবজিতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এরপর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মোটালগুলো দিয়ে দিবো এর মধ্যে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব এরকম তেলের সাথে একটু ভেজে নিলে যা হয় রান্নার করে একদিন গলে যায় না তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর একে একে মধ্যে মশলাপাতিগুলো অ্যাড করে দেব এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের ধনে জিরের গুঁড়ো এক চামচের মতো লালমরিচের গুঁড়া আর একটা ম্যাজিং মশলা হাফ দিয়েছি এ হলো মশলাপাতি রেগুলার মশলাপাতি মুগ ডাল দিয়ে রান্নাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অনেক টেস্ট হয় আমরা মুগ ডাল দিয়ে প্রায় মাছ মাংসই রান্না করে খাই এভাবে সবজি রান্না করবেন অনেক টেস্ট হয় এরপর একটু বেশি করে পানি দিয়ে এগুলাকে একটু কষিয়ে ফেলতে হবে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো কষতে দিয়ে দিব এরপর তিন চার মিনিট পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আপনাদের পরে পরিবেশে উঠেছে মানে ভালো করে কষে গিয়েছে মুগ ডাল সহ ওখানে মধ্যে আগে থেকে কেটে রাখা শিম ফুলকপি আলু দিয়ে দিচ্ছি ভালো করে মশলাপাতি সাথে মুগ ডালের সাথে এই সবজিগুলো মিশিয়ে ফেলব অনেক অনেক টেস্ট হয় আপনারা ট্রাই করতে পারেন বাসায় আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কিরকম হলো এরপরে দেখুন ভালো করে নেড়ে চেড়ে মশলাপাতের সাথে মিশিয়ে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে যাকে এখন কষতে দিয়ে দেবো এখন পানি ইউজ করব না যাকে ঢাকনা দিয়ে প্রায় সাত মিনিটের মতো কষতে দিয়ে দিব কারণ সবজিগুলো আর কার থেকে পানি ছেড়ে দেবে এতে কষানো হয়ে যাবে এক্সট্রা পরে কোনো পানি দেওয়ার দরকার নেই আসলাম সাত মিনিট পর দেখেন ওরা কিন্তু অনেকটা নিয়ে গেছে বা মজে গেছে যেটাকে আমরা বলি সবজিগুলো হাত থেকে গেলে পানি ছেড়েছে এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি আর এ রান্নাটা একটু ঝুলঝুল হয় খেতে ভাল লাগে এখন আমি এতে চুলের পানিগুলো অ্যাড করে দিব বেশি করে একটু চুলের পানি দিয়ে দিচ্ছি কেননা রান্নার পর মুখ ডাল তাও অনেক পানি শুষে নেয়ের চলে সবজিগুলোকে আগে থেকে কেটে একা টমেটোগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব রান্না করে নেব আরও সাত মিনিটের মতো সাত মিনিট পর আসলাম দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনে পাতা শীতকালীন সবজিতে আসলে ধনে পাতা অনেক ভাল লাগে দেখুন একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি মুখ টালাই রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ বেশি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো থাকবেন বিরিয়ানি চাষ করবো আসসালামু আলাইকুম